হিট স্পোর্টসের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ওয়ানডের মতো জয় উদযাপন করে শুরু হলো না বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজ। বুধবার সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 20 ওভারের প্রথম ম্যাচে তারা হেরেছে 7 উইকেটে। 9.1 ওভারে 3 উইকেটে তারা করে 93 রান। প্রথম টি টোয়েন্টিতে টসে হেরে ব্যাট করতে নেমে 9 উইকেটে 143 রান করেছিল বাংলাদেশ, কিন্তু বৃষ্টি বাধায় ম্যাচ ঘণ্টাখানেক আগেই বন্ধ ছিল। তাতে ছোট হয় ম্যাচের দৈর্ঘ্য। বৃষ্টির আইনে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় 11 ওভারে 91 রান। দ্বিতীয় ওভারে তাদের 2টি উইকেট তুলে নিয়ে দারুণ শুরু করে বাংলাদেশ, কিন্তু মার্লন স্যামুয়েলসের ঝড় সেই ধাক্কা সামলে নেন। অবশেষে রুবেল হোসেনের প্রথম ওভারে আউট হলেও জয়ের ভিত গড়ে দিয়ে যান এই মারকুটে ব্যাটসম্যান। মুস্তাফিজুর রহমান তার প্রথম ওভারের দ্বিতীয় ও শেষ বলে এভিন লুইস ও আন্দ্রে রাসেলকে ফেরান। লুইসের ক্যাচ ধরেন লিটো দাস, পেছনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলে দেন ফ্লেসার। তারপর আন্দ্রে রাসেলকে নিয়ে 42 রানের ঝড়ো জুটি গড়েন স্যামুয়েলস। 6ষ্ঠ ওভারের 4র্থ বলে তিনি মাহমুদুল্লার ক্যাচ হন। তার আগে 13 বলে 2টি করে 4 ও 6এ 26 রান করেন স্যামুয়েলস। তিনি ফিরলেও রাসেল ঝড় চলতে থাকে। 21 বলে তার 3টি করে 4 ও 6এ 35 রানে জয় পায় ক্যারিবিয়ানরা। অন্য প্রান্তে 15 রানে খেলছিলেন রবম্যান পাওয়েল। সেন্ট কিটসে প্রথম ম্যাচে দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। মাহমুদুল্লার প্রতিরোধ গড়লেও পুঁজিটা বড় করতে পারেনি বাংলাদেশ। টেস্টে এক পেশে সিরিজ হারের পর ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল বাংলাদেশ। বিদেশের মাটিতে 9 বছর পর সিরিজ জয়ের আনন্দ নিয়ে তারা সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল। বুধবার প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং নেয় ক্যারিবিয়ানরা, আর প্রথম ওভারে তামিম ইকবাল ও সৌম্য সরকারকে বিদায় করে বাংলাদেশকে চাপে ফেলে স্বাগতিকরা। ইনিংসের প্রথম বলে অ্যাশলে নার্সকে উইকেট ছেড়ে সামনে গিয়ে এসে মারতে গিয়ে দিনেশ রামদিনের কাছে স্ট্যাম্পিং হন তামিম। ওয়ানডে সিরিজের শীর্ষ ব্যাটসম্যান রানের খাতা না খুলে নেন বিদায়। 4র্থ বলে সৌম্য সরকার হন বোল্ড। প্রথম বল খেলেই সাজঘরে ফেরেন ওই ওপেনার। মাত্র 4 বলে 2 উইকেট হারানোর পর 6ষ্ঠ ওভারে আবার জোড়া আঘাতের ধাক্কা। কিমোপল প্রথম ওভারে পরপর 2 বলে ফেরান লিটন দাস ও সাকিব আল হাসানকে। লিটনকে ক্যাচ দিয়ে ফেরেন আন্দ্রে রাসেল আর সাকিব ধরা পড়েন কেস্টিক উইলিয়ামসনের হাতে। 43 রানে 4 উইকেট হারানোর ক্ষত বাংলাদেশ কিছুটা সামলে ওঠে মুশফিক ও মাহমুদুল্লার জুটিতে। জুটিটা ঝড় তুললেও 47 রানের বেশি করতে পারেনি। 9.3 ওভারে কেস্টিকের বলে রবম্যান পাওয়েলের ক্যাচ হন মুশফিক। 15 রান করেন এ উইকেট রক্ষক ব্যাটসম্যান। মাহমুদুল্লার সঙ্গে মাত্র 26 রানের জুটি গড়ে আন্দ্রে রাসেলের বলে বোল্ড হন আরিফুল হক। 15 রান করেন তিনি। নতুন ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজের সঙ্গে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেনি মাহমুদুল্লাহ। 27 বলে 3, 4 ও 2, 6এ 35 রান করে কেস্ট্রিকে স্লো বলে বোল্ড হন তিনি। 1 ওভার বিরতি দিয়ে কেস্ট্রিক তুলে নেন আরও 2টি উইকেট। নিজের শেষ ওভারের প্রথম বলে লং অনে নার্সের ক্যাচ বানান তিনি মিরাজকে। 2 বল পর নাজমুল ইসলামকে 7 রানের পেছনে রামদিনের গ্লভসে ধরা পড়েন কেস্ট্রিক। 4 ওভারে 18 রান দিয়ে 4 উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার। সিরিজের শেষ 2 ম্যাচে হবে 5 ও 6 আগস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।